ভারতবর্ষের স্বাধীনতা দিবসের 75তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার এক বাইসাইকেল র্যালির আয়োজন করে সাইক্লোফলিক্স নামে একটি সাইকেল সংস্থা। এদিন 75 কিমি বাইসাইকেল র্যালির আয়োজন করে এই সংস্থা। অ্যালবার্ট একতা পার্কের সামনে থেকে এই র্যালির সূচনা করা হয়। র্যালিটি সিমনা পর্যন্ত গিয়েছে বলে জানা গিয়েছে। র্যালিতে 20 জন সাইকেলিস্ট অংশ নেয়। আজকে আগরতলা সাইক্লোফলিক্স একটি সাইক্লিং সংস্থা, আজকে আমরা 75 বছর উপলক্ষে 75 কিলোমিটার পথে যাচ্ছি এবং সেটা আমরা আগরতলা মিলিটারি স্টেশনের যে অধিকর্তা রয়েছে নীলেশ চৌধুরী ব্রিগেডিয়ার, ওনার সহযোগিতায় আমরা সেই আজকে যে র্যালিটা 75 কিলোমিটার মানে আগর এখান থেকে অ্যালবার্ট একতা পার্ক থেকে সিমনা পর্যন্ত এটা পৌঁছে যাচ্ছি 75 বছর উপলক্ষে 75 কিলোমিটার এবং এখানে অন্তত 20 জন সাইক্লিস্ট আসছে। এখন অব্দি আমাদের 12-13 জন হয়েছে, সবাই আস্তে আস্তে আসছে এবং নীলেশ চৌধুরী এটা ফ্ল্যাগ অফ করবেন কিছুক্ষণের মধ্যে।